দর্শক, এবার আপনাদেরকে আমি সচেতনামূলক একটি ভিডিও দেখাবো করোনা প্রতিরোধে। বাইরে থেকে যখন কোনো গাড়ি কিংবা যানবাহন আসবে, সেক্ষেত্রে আপনার কি করণীয়? আমরা কখনোই জানি না সে কোনো জীবাণু বহন করছে কিনা। সেক্ষেত্রে গাড়িটি বা যানবাহনটি যখন আপনার আরটি গেটে থামবে, প্রথমে স্প্রে করে নিন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটির চারপাশে স্প্রে করা হচ্ছে, এমনকি গাড়িতে যে চালক ছিল কিংবা প্যাসেঞ্জার ছিল তাকেও স্প্রে করা হচ্ছে, তার সারা শরীরে, বুটে, হাত পায়ে, ড্রেসে। দর্শক, এরপরে আমি আপনাদেরকে বুঝিয়ে বলবো কি করে স্প্রেটি তৈরি করা যায়। তবে আগেই বলে নিচ্ছি, এটি স্বল্প সময়ে, স্বল্প ইফোর্টে, স্বল্প খরচে আপনি ঘরে বসেই তৈরি করতে পারেন। দর্শক, এই স্প্রেটি আপনি শুধুমাত্র যে মানুষের শরীরে ব্যবহার করতে পারবেন তাই না, এটি আপনি চাইলে আপনার ঘরের আসবাবপত্র, দেয়াল, জামা কাপড়, বালিশ সব জায়গায় ব্যবহার করতে পারেন। এবার দেখাচ্ছি কিভাবে আপনার সাথে যে চালক কিংবা অন্য কোনো প্যাসেঞ্জার থাকবে তার সরাসরি স্প্রে করতে পারেন। চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে পোশাকে পায়ে অবশ্যই ভালো করে মারতে হবে, কারণ জীবাণু বহন করতে পারে। দর্শক, স্প্রেটি তৈরি করার জন্য আপনাকে যেটি করতে হবে, আপনি 20 লিটার পরিষ্কার পানি নেবেন। 20 লিটার পরিষ্কার পানির মধ্যে মাত্র ছোট 1 চা চামচ ব্লিচিং পাউডার নেবেন, তারপরে ভালো করে মিশিয়ে নেবেন। ভালো করে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে চমৎকার একটি প্রতিকারমূলক সলিউশন, যেটি আপনি ভালো একটি স্প্রেতে ঢুকিয়ে তারপরে ব্যবহার করতে পারুন যেখানে যেখানে আপনার প্রয়োজন। তবে আপনি যদি এটি স্কিনে ব্যবহার করতে চান কিংবা সেন্সিটিভ কোনো জায়গায়, অবশ্যই মনে রাখতে হবে সেটি মাত্র 20 লিটার পানিতে 1 ছোট চা চামচ ব্লিচিং পাউডার। তবে যদি তার চেয়েও কোনো মারাত্মক জায়গা, যেমন ধরুন ড্রেন, ড্রেনে ব্যবহার করতে চান, সেক্ষেত্রে আপনি 10 লিটার পানিতে 5 চা চামচ ব্লিচিং পাউডার ব্যবহার করতে হবে। দেখুন দর্শক, আমরা কিভাবে ড্রেন স্প্রে করছি। ড্রেন স্প্রে করার জন্য সলিউশনটা কিন্তু একটু আলাদা আপনাকে মনে রাখতে হবে। সেক্ষেত্রে 10 লিটার পানিতে 5 চা চামচ, যেটি কিনা আগে ছিল 20 লিটার পানিতে 1 চা চামচ, যা আমরা শরীরে কিংবা আসবাবপত্রে ব্যবহার করছি। তবে ড্রেনের ক্ষেত্রে অবশ্যই ব্লিচিং পাউডারের পরিমাণ বাড়াতে হবে। দর্শক, করোনাকে ভয় পাওয়ার কিছু নেই, আপনার সামান্য সচেতনতাই এনে দিতে পারে সুস্থতা, দেশ তথা জাতির কল্যাণ। দর্শক, যা বলেছিলাম, বোতলটা তৈরি করার জন্য আপনি ভিতরে আপনার বাসায় বসে তৈরি করতে পারেন। আপনি যে কোনো 1 লিটার বা 1/2 লিটার ড্রিঙ্কস এর বোতলের প্রথমে কর্কটি খুলে নেবেন, তারপরে এই অংশটি আপনি বাজারে কিনতে পাবেন মাত্র 30 টাকায়। তারপরে আপনি এটিকে পাইপ লাগিয়ে ভিতরে স্থাপন করুন, তখন আপনার ঘরে বসে তৈরি হয়ে গেল একটি স্প্রে। আপনি বাজারে যদি সুলভ মূল্যে স্বাভাবিক স্প্রে কিনতে না পারেন, আপনি ঘরে বসে যে কোনো ড্রিঙ্কস এর কিংবা পানির বোতলে এরকম একটি স্প্রে তৈরি করতে পারেন। এটি আপনি যে কোনো সাইজের করতে পারেন, যে কোনো লিটারের পানির বোতল নিয়ে। এটি নির্ভর করছে আপনি কিরকম সাইজের চান। ধন্যবাদ দর্শক, আশা করছি আমাদের সামান্য সতর্কতাই দেশ তথা জাতির মুক্তির কল্যাণ হয়ে দাঁড়াবে। করোনাকে ভয় পাওয়ার কিছু নেই, করোনার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো ইনশাল্লাহ। ধন্যবাদ।